human test, full dia, kuli dia, kamu dia na. আমি আপনার পা পর্যন্ত ধরবো, একটা শুনেন, আমার কোনো চান্সই নেই যাওয়ার, বুঝছেন? ওই জায়গায় যদি চান্স থাকতো তাহলে অনেক আগে যেতাম। আচ্ছা পরে কথা বলি, অনেক এত বিজি আমি, আগের 500 টাকা শেষ, বস এখন পকেটে একদম খালি, বস আমি একটু বিজি, বুঝছো? মানে এত অফার আমার, বুঝছো? বস জোস একটা কন্টেন্ট আছে, বস তার আগে বলো তো সিবিলনো, বস আমি তো ওরে এখন ন্যাশনাল ক্লাস, বস কোনো সমস্যা নাই, বস বলো না সিবিলনো, 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 ওয়াও, হাই ফাইভ, সরি, বস একটা একটা জোস কন্টেন্ট আছে। এবার আমার বিশ্বাস, আপনি 500 টাকা না, এবার আমার 1000 টাকা বসিয়ে দিবেন কি, বস বস এবার আমরা যাকে পছাবো তার নাম শুনবে, কে কে সে, কে সে, তার সাথে আপনার সাথে যে কি মিল, অনেক মিল, কিন্তু একটাও মিল আছে, বস কি সেটা হলো আপনি আপনার ফ্রেন্ডদের কি অনেক ভালোবাসেন, বুকে টাঙ্গেন, আর ও কি করে জানেন কি, ও ওয়াও, নাম 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 কি, নাম শুনে, ও যে সম্রাট শাহজাহান আছে না, আর ও যে সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে তাজমহল বানিয়েছিল, আর ওই তাজমহলের নাম অনুসরণ করে তার নাম রাখা হয়েছে দা। ইউ মিন বাথরুমের তাজ, মানে সি সি বস বদনা তাজ, সি সি বাথরুমের বদনা হতে যাবে কেন, বস তার নামের আগে আছে আরজে, আরজে তাজ, ইউ মিন আজে থেস, থেস না তাজ, থেস থেস না বস তাজ, ইউ মিন আজে থেস, আচ্ছা বাদ দেন না বস, এগুলো বাদ দেন, পসিবল না ওকে বাঁচানো, আমার 70,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে, কবে না কবে আমাকে ডাক দেন, আমি তো রেডি, আমি কি কি বলবো, আমাকে জিজ্ঞেস করবে তোমার মেয়েদের মেয়েদের বডিতে কোন পার্টটা ভালো লাগে, ইউ নো আই এম সো এক্সাইটেড, এন্ড পয়লা বৈশাখে তো আমি আমার গানও ওখানে প্রমোট করতে যাবো, আর আমি তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো টু ট্যাটু করছি, ঠিক আছে, ওখানে গেলে তো উলঙ্গ হিসেবে যাইতে হয়, বুঝছো? তো আমি দেখাই দর্শককে আমি কোথায় ট্যাটু, ভাই আপনার ফ্যানটা দেখবে, রাইট রাইট, আচ্ছা আর কি হয়েছে দেখালে, ও যদি দেখাতে পারে তো আপনি দেখালে সমস্যাটা, রাইট, ও তো ছেলে, ও তো দেখাইতে পারে, আমিও দেখাই, কে বললো ও ছেলে, ও ছেলে না বস, মানে কি, ও আপনি আপনি একটু শিওর হয়ে নেন বস, একটু শিওর হয়ে নেন, ছেলে ও ছেলে, না না বস একটু একটু কারো কাছ থেকে জানেন বস, তাই না, তুমি না জোক করো মাঝে মাঝে, এই বিন্দু ভাই, what's up dude, আচ্ছা তো ইয়া আজ থেজ আছে না, থেজ না না বাথরুমে থেজ না, ওই থেজ আজ থেজ dude, থেজ, আচ্ছা ও ও ও ওকে ছেলে না মেটু বল তোমাকে, এদেরকে বচে, চলো না, এদেরকে বচে, কেন আছে তাজ, ও তো বাংলাদেশের সেরা আর্যের মধ্যে একজন, ও ক্লিভেজ দেখে, কোন রেডিওতে ক্লিভেজ দেখাবে বলো, পুশ আপ করাবে তোমাকে এখানে নিয়ে, কোন রেডিওতে এটা করাবে, এই এই তুমি তুমি তো জানো আর্যের তাজের একটা গান আছে, ফুল দিও কলি দিও কাটা দিও না, কেন তুমি ওকে, বস বস একটু স্বাভাবিক হন, বস শোনেন, আপনি আর যে তাজরে পচাইবেন না, ঠিক আছে, পচানোর দরকার নাই, আপনি আলিজ স্টারে পচাইবেন, ওই হিরো আলমরে পচাইবেন, ওদেরকে পচাই আপনি ফেমাস হইতে পারবেন না, কিন্তু যদি আপনি আর যে তাজরে পচান তাহলে আপনার সাবস্ক্রাইবও বাড়বে, ভিউ বাড়বে, আপনার ক্যাপাসিটিও বাড়বে, বাস বুঝেন না কেন ভাই, কাউকে পৌঁছে কি উপরে ঠিক হবে, আপনি পৌঁছাবেন না তো আমি আপনার সাথে নাই, বাস আসসালামু আলাইকুম দিদার ভাই, স্বাধীনতা যুদ্ধের সময় রেডিওরই ছিল সবচেয়ে বড় ভূমিকা, আর এই রেডিও দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা সাহস পেত, জানতে পারতো পাকিস্তান বাহিনী কোথায় কোন সময় কোন জায়গায় হামলা করবে, আর 2017 সালে এইসব রেডিও শুরু করেছে অশ্লীলতা, যখন ইউটিউবে যাই, যখন আমার ব্লগ আমার বাবা দেখে, তখন রিকমেন্ডে যদি এইসব বাজে বাজে ভিডিও আসে তখন কেমন লাগে তুমি বলো, আমি এইসব অশ্লীলতা সহ্য করতে পারবো না, সাথে আমার ভাই বোনেরাও কখনো সহ্য করতে পারবে না, কিন্তু বস আর যে আজকে বসাইলে আপনার সাবস্ক্রাইব আপনার ফেমাসিটি অনেক বাড়বে, বস ফেমাস
দিদা আমি চাইলে প্রত্যেকদিন আমার টেলিভিশনে স্ক্রল থেকে শুরু করে অ্যাড অ্যাড থেকে শুরু করে নিউজের আগে নিউজের পরে প্রত্যেকটা প্রোগ্রামে বলতে পারতাম সাবস্ক্রাইব টু তৌহিদা ফিদি, সাবস্ক্রাইব টু তৌহিদা ফিদি। কিন্তু আমি সেটা করি নাই। আমি আমার নিজের যোগ্যতায় হতে চাচ্ছি, আমি আমার নিজের নাম দিয়ে হতে চাচ্ছি, আমি মানুষের ভালোবাসা দিয়ে উঠতে চাচ্ছি। এভাবে অশ্লীলতা করে উঠতে চাচ্ছি না আমি। আর তুমি আমাকে ফেমাস হওয়া শিখো, যাদের অনেক ফলোয়ার আছে তাদেরকে আমি এনে আমি বলতে পারতাম সাবস্ক্রাইব টু তৌহিদা ফিদি, সাবস্ক্রাইব টু তৌহিদা ফিদি। সেটা তো আমি করি নাই, কারণ আমি মানুষের ভালোবাসা দিয়ে উঠতে চাই, মানুষের সম্মান নিয়ে উঠতে চাই। আই ওয়ান্ট টু বি মাই সেলফ। আমি ভেবে অশ্লীলতা দিয়ে উঠতে চাচ্ছি না। অ্যান্ড লিসেন, আমি পচাব আরো বছর, একবার না দুইবার না তিনবার না এরকম একশোবার পচাব। যত বড় আর্টিস্ট হোক আমি পচাতে থাকবো যদি আমার দেশ, আমার জেনারেশন, আমার কালচারটাকে কেউ নষ্ট করে। অ্যান্ড লিসেন, বি ইওরসেলফ। এভাবে অশ্লীলতা করে উপরে উঠে না, ভালো কিছু করে মানুষ ভালোবাসবে।